বাবু, মোদের গায়ের ও জঙ্গলি ভূত কুলানের হাত থেকে ই বাহা নামে মেয়াট তোর পুরাণটা একদিন বাঁচাইন ছিল, সেই কথাটা তোর মনে আনছে? না মনে থাকার কি আছে? সেদিনকে তুই যদি বিহাট না করতিস তাহলে তোকে আর বাঁচানো যেত ক্লাই। জানি, আর তার জন্য আমি সেদিন না হলেও আজকে তোমার কাছে কৃতজ্ঞ। সেই কথাটা যদি সত্যিটা হয় তাহলে তুই আমাকে একটু কথা দিবি কি না? কি কথা? আগে ভুল দিবি কিনা? দেখো, তোমার যে কোনো কথা তো আমি রাখতে পারবো না। তোর কি এখনো মনে হয় হচ্ছে বাবু যে আমি তোর কাজটা থেকে যা ইচ্ছে তাই চাইতে তো পারি বটে? আচ্ছা বলো, আমি এখান থেকে চলে যাব আর কোনোদিনে লিখে ফিরবো ক্লাই, কিন্তু তোকে একটা কথাটা দিতে হবে যে সারা জন্মের লিখেও তোমার খোঁজটা কখনো করবে ক্লাই। কথাটা দি কিনে? ঠিক আছে, আর কখনো তোমাকে বিয়ে দেওয়ার কথা বলবো না বাহা। তুই আমাকে ও কথাটা দেখি, আমি এই কথাটা দিলে তুমি খুশি থাকবে তো? বেশ, তুমি যখন চাও না আমি কখনো তোমার খোঁজ নিই তাহলে নেব না। তবে হ্যাঁ, আমার বাড়ির সবাই কিন্তু তোমাকে খুব মিস করবে। ফির ওরা একটু নতুন বাহামনি তো খুঁজে নেবে কিনা? ঠিক আছে, তুমি যখন চাও না আমি তোমার কোনো খোঁজ নিই তাহলে কোনোদিনও নেব না। কোনোদিন আমার খোঁজটা লিসলাই উঠছি বাবু, বাহা ভুলে যে কাউকে তুই চিনতিস সেটা তো ভুলে যা কি না, ভুলে যা। আমার জীবনটা সঙ্গে তোকে আর কোনোদিনের লিঙ্গে জড়াইন বলারে উঠছি বাবু। বরং বড় ওর বউ আনছে, ওর সংসারটা আনছে রে, তুই আমাকে এমন একটু বট্ট দিক নেন যাতে আমি মোর স্বামীটাকে ভুলে যেতে পারি, যাতে ওর উপর থেকে আমার মনটা উঠে যায় রে। তা শুধু আমাকে এইটুকু বর দিকি না মারাঙ্গুরু, শুধু এইটুকু দিকি না। কই গো বৌদি, তোমাদের হলো? আহ, কতবার বলেছি অফিস যাওয়ার সময় এত হাবিজাবি রান্নার দরকার নেই, একটু ঝোল ভাত হলে হয়ে যায়। তা না, তোমাদের সেই সব রকম আইটেম রান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে না দিলে শান্তি পাও না। হয়ে গেছে, ঝোলটা ফুটলেই হয়ে যাবে। আমার কিন্তু সত্যি দেরি হয়ে গেছে, আমি বসার সময় নেই, একদম এক ঘন্টা লাগবে এখান থেকে যেতে, আমার 12টায় রাউন্ড আছে। আমাদের এবার এমন কড়াকড়ি হয়েছে, 5 মিনিট দেরি হলে ব্যাস লেট মার্ক পড়ে যাবে। তাড়াতাড়ি দিয়া,
পরীক্ষা ডিউটি পড়েছে, একটু দেরি হলে না হেডমিস্ট্রেসের একবারে গাল ফুলে যায়। এই তোকে কিছু নিতে হবে না, তুই কাজ কর, তোর খাবারটা আমি বেড়ে দিচ্ছি, তুই এই দুটো থালা ওদিকে দিয়ে যা। দিদিভাই ওকে দাও। যা বলেছিস, এবার ওকে বাদ দিতে হবে বুঝলি। না না দিদি ভাই, যে কদিন থাকে সে কদিনই লাভ, নালে তোমাদের উপর খুব চাপ পড়ে যাবে। তা যা বলেছিস, আমাদের যা কাজের লোকের কপাল বাবা। ঠিকই বলেছিস তুমি জমা, দুদিকের কপালে কামের লোকের সুখ তো লাই, ইত্য ভালো মানুষ হলে কখনো কামের লোককে দিয়ে কামটা করানো যায় বটে, যায় না রে। দেখ কিনে আমাকে, কামের ব্যতীত হয়ে নিলাম দুদিকের ঘরকে, আর তোরা ইমন যত্নটা করতে লাগলি। আচ্ছা আমার শরীরটাই তো খারাপটা লাগছে কেন রে মারাঙ্গুরু, মাথাটা শুধু পাকটা দিতে লিখেছে। আরে মারাঙ্গুরু, আমার কি কোনো কঠিন অসুখটা হইন দাও, তার লিগে কি আমার ইমনটা হইছে, সেটা হলে খুব ভালো হয় রে মারাঙ্গুরু। দেখি নে একটু কঠিন অসুখটা দেখি নে, তা হইলে মোর সব জ্বালাটা জোড়াইনবে। বৌদি, দাদার ব্যাপারটা কি বলতো, মর্নিং ওকে যাবার নাম করে কোন সকালে বাড়ি থেকে বেরোয়, তারপরে এর বাড়ি ওর বাড়ি ঘুরে অনেক বেলায় বাড়ি ফেরে, আজ তো এখনো ফেরেনি। বুড়ো বয়সের ভীমরতি বোঝো না, তাদের এখন নাকি কি এক ক্লাব হয়েছে। হ্যাঁ, মর্নিং ওয়াকের পর এক একদিন এক একজনের বাড়িতে তাদের সভা বসে। সভা কিসের? সে তারাই জানে, গল্প করার ফিকির বোঝো না। আজকাল তো বাজারে সময় উল্টে গেছে, প্রায় দিনই বেলা 12টার পর বাজার আসছে। এই যে তোমাদের খেতে দিয়েছি, আজ তো কালকের করা বাজার থেকে। যাকে যাক দিদি ভাই, সারাদিন ঘরের মধ্যে থেকে থেকে কি আর ভালো লাগে, বাইরে গিয়ে লোকজনের সঙ্গে গল্প গুজব করলে মনটাও ভালো লাগে। এনাও ঠাকুর। বাবা, আমাদেরও তাতে শান্তি, বাড়িতে থাকলে শুধু বকর 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 অস্থির করে তুলবে। যাই বলো দিদি ভাই, দাদা বক বক করুক আর যাই করুক, বাড়িতে না থাকলে বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় যেন লোক নেই। হ্যাঁ ঠিক ঠিক, একবারে বাহার মুখ, এই একটা জায়গা দাদার সঙ্গে ভার সঙ্গে খুব মিল আছে। কর্মচাটো শেষ করতে আমি পারবো তো মারাঙ্গুরু, খুব বড় মাঠ তো বলে যে বাইরে বেরোনোর আগুতে হাসি ঘরটা মুছাটো সারতে হবে, আমাকে বাড়তেই হবে মারাঙ্গুরু, বাড়তেই হবে। এইটা ঠিক কথা বলেছো মিস্টার উপ, একদম ঠিক। একটু ভাত দি। কোনো একদম না, এরপর খেলে পেট ফেটে মরে যাবে। ছোটর পর তুমি একদম না, আমি কোথায় আমার রোগীদের বলি কার্বোহাইড্রেট ইনটেক কম করার জন্য, আমাকে বেশি বেশি করে খাও। সত্যি আমার দিকে আসবেই না, একদম একদম না, ওর চেহারা খারাপ হয়ে যাবে। যা উমা, তুই এখন খেয়ে বেরোবি না কি করে আমি জানি না তো। হ্যাঁ গো দিদি ভাই, আমাকে বলেছিল, আমি জানি, এই তো বাড়ছি আমি। তাড়াতাড়ি আজকে কি রে, কাজ আছে একটু। কি হয়েছে, তোমার শরীর খারাপ করছে নাকি? কি রে বাবা, আরে তো কি হয়েছে বলবি তো, অফিস যাবো এখন, তোর ঝামেলা। কিছু হয় নাই রে মেজো বাবু, তোরা যা কিনে আমি একটু পরতেই ঠিক হয়ে যাবো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।